প্রায় 60 বছরের বিরতিতে আজ সোমবার বৃহস্পতি গ্রহ পৃথিবীর খুব কাছে আসতে চলেছে। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র 36,74,13,405 মাইল। এর আগে 1963 সালে পৃথিবী থেকে গ্রহটিকে একই দূরত্বে দেখা যায়। 2017 সালের তুলনায় এখন বৃহস্পতিকে 11 গুণ বড় ও 1.5 গুণ উজ্জ্বল দেখা যায়। সৌরজগতে গ্রহরাজ হিসেবে পরিচিত বৃহস্পতি গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহ। পৃথিবীর ব্যাস 142,800 কিলোমিটার। আয়তনে বৃহস্পতি পৃথিবীর চেয়ে প্রায় 1,300 গুণ বড়। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় 592.69 মিলিয়ন কিলোমিটার। কিন্তু আজ পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র 36,74,13,405 মাইল। ফলে গ্রহটিকে পৃথিবী থেকে স্বাভাবিকের চেয়ে অনেক বড় দেখাবে। প্রতি 13 মাসে একবার বৃহস্পতি এবং পৃথিবী কাছাকাছি চলে আসার এই ঘটনা ঘটে। আজ সোমবার আকাশে এক অপূর্ব মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। আবহাওয়া ভালো থাকলে মানুষ দূরবীনের সাহায্যে বৃহস্পতিকে খুব কাছ থেকে দেখতে পাবে। অসাধারণ এই দৃশ্য উপভোগ করতে পারবে বিশ্ববাসী।